নমস্কার, হিস্ট্রি সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত। বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব ইতিহাসের প্রশ্ন কমন আসে, তো আমরা তার 3000টি প্রশ্নের এমসিকিউ সিরিজ শুরু করেছি। এখানে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী? তো এখানে চারটি অপশান, আমরা সরাসরি উত্তরে আসছি। এর সঠিক উত্তর হবে অপশান বি, মেহেরগড় সভ্যতা। তো মেহেরগড় সভ্যতা 1974 খ্রিস্টাব্দে যা ফাঁসোয়া জারিচ এবং রিচার্ড মেডো আবিষ্কার করেন। পরের প্রশ্ন, 2 নম্বর, হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন কোন ঐতিহাসিক? সঠিক উত্তর হবে অপশান এ, এএল ব্যাসাম। পরের প্রশ্ন, 3 নম্বর, ঋগ্বেদে গ্রামের প্রধানকে বলা হতো, তো ঋগ্বেদে গ্রামের প্রধানকে কী নামে ডাকা হতো? অপশান ডি হবে সঠিক উত্তর, গ্রামনি। 4 নম্বর, অজাত শত্রু কোন উপাধি ধারণ করেন? এর সঠিক উত্তর হবে অপশান সি, কুনিক। অজাতশত্রুর পিতা, তিনি ছিলেন বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা, তো পিতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসে ছিলেন। 5 নম্বর, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? তো জৈন ধর্মে দুটি ভাগ ছিল, দিগম্বর এবং শ্বেতাম্বর, তো এই শ্বেতাম্বর গোষ্ঠীর অন্যতম লিডার ছিলেন। অপশান বি হবে সঠিক উত্তর, স্থূলভদ্র। 6 নম্বর, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো অপশান ডি হবে সঠিক উত্তর, গোসল মঙ্গলী পুত্র। 7 নম্বর, মহাভাষ্য গ্রন্থটির লেখক কে? তো মহাভাষ্য, এর সঠিক উত্তর হবে অপশান বি, পতঞ্জলি। 8 নম্বর, বিন্দুসারের সময় কোন গ্রিক দূত পাটলিপুত্রে আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, মৌর্য বংশের অন্যতম শাসক ছিলেন বিন্দুসার, তার সময় ভারতে এসেছে। অপশান বি হবে সঠিক উত্তর, দাইমা কাস। পরের প্রশ্ন, 9 নম্বর, নালন্দা বৌদ্ধবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মিত হয় কোন আমলে, অর্থাৎ কোন রাজাদের সময়? দেখুন এখানে 4টি অপশান, তো এর সঠিক উত্তর হবে অপশান এ, গুপ্ত আমলে। গুপ্ত রাজা প্রথম কুমার গুপ্ত এই নালন্দা মহাবিহার তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, 10 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশান এ, গোপাল। 750 খ্রিস্টাব্দে তিনি পাল বংশের সিংহাসনে বসেন, আর গোপাল ছিলেন প্রথম গণতান্ত্রিক শাসক, অর্থাৎ তিনি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে রাজা হয়েছিলেন। 11 নম্বর, লক্ষণ সেনকে বাংলার শেষ হিন্দু বীর বলে অভিহিত করেছেন কোন ঐতিহাসিক? তো এর সঠিক উত্তর হবে অপশান সি, রমেশচন্দ্র মজুমদার। 12 নম্বর, লাক্সবক্স বা লক্ষ্যদাতা উপাধি ছিল কার? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন। 13 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লব কবে হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে অপশান সি, 1290 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 14 নম্বর, তালিকোটার যুদ্ধে কোন রাজ্য ভেঙে পড়েছিল? তো তালিকোটার যুদ্ধে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, বিজয়নগর। তো বিজয়নগর এবং বাহমনি রাজ্যে যুদ্ধ হয়, সেখানে দুর্বল হয়ে পড়ে বিজয়নগর। 15 নম্বর প্রশ্ন, দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, শেরশাহ। 16 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? তো দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ, এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন 1772 খ্রিস্টাব্দে। অপশান এ হবে সঠিক উত্তর, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, 17 নম্বর, দুদুমিয়া কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান বি, ফরাজি আন্দোলন। ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, আর এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দুদুমিয়া, তার আসল নাম ছিল মোহাম্মদ মহসিন। 18 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় গজধর সিং কোথা থেকে বিদ্রোহের নেতৃত্ব দেন? তো সঠিক উত্তর হবে অপশান সি, গোরক্ষপুর। 19 নম্বর প্রশ্ন, গান্ধীজি কবে লবণ আইন ভঙ্গ করেন? তো গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন 1930 খ্রিস্টাব্দে লবণ আইন ভঙ্গের মাধ্যমে, তো সেটার তারিখ হবে অপশান বি, 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল। পরের প্রশ্ন, 20 নম্বর, ভারতে নৌবিদ্রোহ কবে শুরু হয়? তো নৌবিদ্রোহ শুরু হয়েছিল বোম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে, আর এটা শুরু হয়েছিল অপশান সি হবে সঠিক উত্তর, 1946 খ্রিস্টাব্দে। 21 নম্বর এবং 22 নম্বর প্রশ্ন তোমাদের কমেন্টের জন্য থাকবে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। 21 নম্বর প্রশ্ন, কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? তো দেখো 4টি অপশান রয়েছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, ডিরোজিও, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও।
22 নম্বর দেখো, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন? অপশান এ গুরু গোবিন্দ, গুরু অর্জুন, গুরু তেগ বাহাদুর এবং গুরু অঙ্গদ। তো সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।